वैष्णो देवी जावार कथा भाबछो चले एसेछि आमि एकटा दुर्दान्त धमाकादार भिडियो निये जेखाने तोमरा प्रत्येकटा डिटेल्स पेये जाबे किभाबे वैष्णो देवी पौंछाबे कोन होटेले थाकबे किभाबे तोमरा जार्नी स्टार्ट करबे किभाबे पूजो देबे आरो समस्त धरनेर डिटेल्स गाइस पुरो खाड़ा एकदम एखान थेके उपरटा उठबो एखन प्राय 1टा बाजे हटकाट पेलाम फाइनली पौंछे गेलाम आदकुआरी हाते निये हाटछि आर नीचटा देखो कतटा उपरे आमरा उठे पड़ेछि हाते जुतो पाए मोजा गलाय गामछा अवस्था टाइट गाइस हमारा আর হচ্ছে না তো ফাইনালি পার্ক একটুখানি আর এখান থেকে 200 মিটার মতো গেল গাইস এই রাস্তায় তোমরা কখনোই আসবে না বিকজ এখন রাত হয়ে গেছে দেখো অন্ধকারে কি অবস্থায় চারিদিকে একটা লাইট নেই কিছু নেই काश्मीर एपिसोड ए ब्रांड न्यू वीडियो आज के हमने चले एसेछि वैष्णो देवी मंदिर सामने के वैष्णो देवी टेम्पल जो सादा रंग छोटो टेम्पलटा देखते पाচ্ছ ওটা হচ্ছে वैष्णो देवी टेम्पल और ওর ঠিক সামনে আমরা রয়েছি হোটেল ডলফিনে এই রকম একটা লোকেশনের জন্য এই জায়গাটাকে কিন্তু 10/10 দিতেই হয় সো আমার ভিডিওতে তোমাদের ওয়েলকাম वैष्णो देवी टेम्पलेर কিভাবে যাচ্ছি বা তার পুরো জার্নি বা কাটরার এক্সপ্লোরেশন बाबा काटरा एक्सप्लोर करा पुरो ব্যাপারটাকে নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কিভাবে তোমরা যাবে এখান থেকে वैष्णो देवी माथा दर्शन करबे तारपर ओखान थेके साइट सीन गुलो करबे तारपर एखान थेके होटेले फिरबे एखान थेके आबार आमादेर काश्मीरेर प्लानও किन्तु रयेछे सेटाও कि करे करबे होटेले एसे तोमरा किभाबे ब्रेकफास्ट बुक करबे एंड ब्रेकफास्ट डिनार कमप्लिमेंटारि सार्विस किभाबे नेबे आर किभाबे एखान थेके हेलिकप्टार बुक करबे बा तार नलेज नेबे पुरो जिनिसटा निये किन्तु चले एसेछि आमि एई भिडियोते तो आर देरी किसेर चलो आजके स्टार्ट करा जाक आमादेर दुर्दान्त आजके वैष्णो देवी मातार दर्शन वैष्णो देवी पौঁছাতে গেলে তোমাদেরকে আগেই পৌঁছে যেতে হবে কাটরাতে যেটা জম্মুর ওতে অবস্থিত ত্রিকুট পর্বতের উপর অবস্থিত এই বৈষ্ণো দেবী মন্দিরের ৪ মাস তুষারাবৃত থাকে বৈষ্ণো দেবী যাওয়ার জন্য তোমাদের প্রথমেই পৌঁছে যেতে হবে বানগঙ্গা গঙ্গা থেকে আদকুয়ারির ডিসটেন্স ৬ কিলোমিটার ৬ কিলোমিটার ট্রেক কমপ্লিট করার পর আদকুয়ারি থেকে বাবান পৌঁছানোর জন্য দুটো রাস্তা রয়েছে একটা হলো হাতিমাতা আর একটা হিমকোটি যেটা ৮.৫ কিলোমিটারের ডিসটেন্স বাবান পৌঁছানোর আগেই তোমরা রোপওয়ে টিকিট পেয়ে যাবে সেখান থেকে ভৈরবনাথ মন্দিরটা দর্শন করে আসতে পারো ১০০ টাকা করে টিকিট যেটা বিকাল ৫টা অবধি अवेलेबल আঞ্জি চড় দিয়ে গেলে তোমরা আগেই পেয়ে যাবে হেলিকপ্টারের সার্ভিস হাতিমাতা রাস্তা দিয়েও তোমরা উপরে উঠতে পারো যেখানে বিভিন্ন ধরনের রাইড খুব সস্তায় তোমরা পেয়ে যেতে পারো সকাল সকাল ঘুম ভাঙা চোখে হোটেল ডলফিন থেকে বাইরের দৃশ্যটা ছিল অসাধারণ ঘুম ভাঙা চোখে একটু খাওয়া দাওয়া করার পরই নিজেকে ফ্রেশ করে চলে গেছিলাম অটো অ্যান্ড বাস স্ট্যান্ডের কাছে সেখান থেকে যেহেতু দুটো রাস্তা একটা যায় হিমকোটি আর একটা হাতিমাতা তো আমরা হাতিমাতা রাস্তাটাকেই প্রেফার করেছিলাম কারণ এই রাস্তাটাই খুব ইজিলি উপরে ওঠা যায় ২৫০ টাকা দিয়ে আমরা অটো বুক করে যখন হাতিমাতার কাছে পৌঁছাই তখন দেখি প্রচুর লোক অলরেডি যাত্রা পাস রেজিস্ট্রেশনের জন্য বেরিয়ে পড়েছে वैष्णो देवी मातार नामे यात्रा आमरा स्टार्ट करलाम एखन प्राय 1टा बाजे 1टाय स्टार्ट करलाम आर एखान थेके यात्रा पार्टी होबे बानानो ফেরার সময় কিন্তু তোমরা এইখানটা এসে তোমাদের যাত্রা পাসটাকে সাবমিট করে দিতে পারো আর এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি মার্কস যাত্রা পাস নেওয়ার জন্য কিছুই করতে হয় না জাস্ট অনলি নিজের নেম আর পিন কোডটা বলতে হয় ওটা করলে কিন্তু ওখান থেকে এটা পাবো আর এটার পরে আমরা এটা নিয়ে এটা আমাদের আইডেন্টিফিকেশান কার্ড আর ফ্ল্যাট রাস্তা রাস্তা সেরকম খারাপ নয় খুবই ভালো রাস্তা প্রচুর চারিদিকে ফেসিলিটিস আছে এখানে একটা উঠে আসলাম আর এখানে কিন্তু বেশ শপস বগেরা রয়েছে উঠতেই বাবা অনেক আগে উঠে গেছে অনেক ব্যস্ত ব্যস্ত করে বাবার একটু রাগ হয়েছে কারণ বাবা একটু তাড়াতাড়ি বেরোতে বলেছিল আমি আর মা বললাম যে না আমি তাড়াতাড়ি বেরোবো না খুব খিদে পেয়েছে খেয়ে দিয়ে বেরোই তাতে বাবা ভাবছে অনেক লেট হয়ে যাবে আমাদের ফিরতে তো দেখা যাক মাতা দর্শনে বেরিয়েছি লেট হলে হবে আর কি করা যাবে বাট এত না কিছু না খেয়ে সকাল থেকে এভাবে বেরোলে সেটা অনেকটা চাপে, তাই জন্য বাবা আগে চলে গেছে। আমি আর মা আস্তে আস্তে উপরে উঠছি। চলো ধীরে ধীরে ওঠা যাক উপরে। वाव, एट व्यू पॉइंट देखे पूरा काश्मीर श्रीनगर देखा जाए। दारुण लगे दारुण दारुण आज आर मैकडोनाल्डो आो को रकम प्रॉब्लेम नहीं और आप देखते पे गेसिंग होप ताड़ी पहुँचब। चलते चलते एक फाँका जगह चले आसलम जेखने दुटो पहाड़ कनेक्ट हो एखानटा एक फाँका जैगा पेलम चलार पर एक टयलेट और खाबार दाबार खाबार जो खिदेव पे गेछे। बड़ो झिल टाइपर आछे सामने पुरो जम्मू सिटी देखा जाच्छे। आमार अवस्था देखेछो आमी पुरो एकदम सुंदर करे रुमाल टुमाल पेचिए निएछि बिकज एटा पेचानोई दरकार अदारवाइज किन्तु गरमे जा रोदेर ताप ताते मुखे टैन पड़ार सम्भावना थाके प्लस सैनिटेशनও होते पारे सेजोन्नो अवश्य ये नेवा दरकार। और एक वाटर भरे नेब वाटर जगह बादाम मिल्क निलाम 25 टाका दिए। तो टोटाल 12 किलोमीटर रास्तार मध्य 3 किलोमीटर चले और एखान 9 किलोमीटर रास्ता आई गरमे एक बादाम मिल्क भालो लागबे खेते माके एक शेयर करब। 4-5 किलोमीटर मतो चले केमन लागछे बाबा जार्नी ट्रेक करे भालो लागछे। আমার বাবার তো খুব বেশি কষ্টই হয় না, বাবা ভীষণ ফিট। আমার লাইফে ফার্স্ট টাইম আমি বাবা মার সাথে ট্রেক করছি। আগের ট্রেকটাই আমার যাওয়ার কথা ছিল কেদারনাথ, কিন্তু সেটাই যেতে পারিনি বিকজ আমার এক্সাম স্টার্ট হয়ে গেছিলো। বাবা মা ঘুরে এসেছিলো। আমার লাইফের ফার্স্ট ট্রেক এটা, যেহেতু অক্সিজেন কমছে সেই জন্য কিন্তু একটু এইখানে সমস্যা হচ্ছে। উপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দুর্দান্ত কারুকার্যের জন্য এই রাস্তাটা এত সুন্দরভাবে বানানো হয়েছে যে মানুষের কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগে কোনো সমস্যা হবে না। পায়ে প্রচণ্ড ব্যথা ব্যথা করছে এরকম ভাব, আর জুতো শুদ্ধ খুলে একটুখানি রেস্ট নিচ্ছি। বাবা মাকে বললাম আগে চলে যেতে। বেসিক্যালি ফার্স্টে আমি একটা নর্মাল শু পরে আসছিলাম, বাট সবার সাজেশানে আমি এই মোটা শুটা পরলাম, বাট আলটিমেটলি কোনো লাভ হয়নি, আরও হাঁটতে অসুবিধাই হচ্ছে। তোমাদেরকে সাজেশান দেবো যে তোমরা যদি ওপরে আসার ট্রাই করো তাহলে অবশ্যই হালকা পাতলা শু পরে আসবে, আদারওয়াইজ কিন্তু হাঁটতে খুব কষ্ট হবে। আর টায়ার্ডও ভালোই লাগছে এখন, আমি বুঝতে ফ্রি ফিল করতে পারছি লিটারেলি। অর্ধেক রাস্তা এসে এখনও অর্ধেক রাস্তা বাকি, এখন মা মাতা বৈষ্ণো দেবী নিয়ে যাবে আর কি বলবো। চলো তাহলে যাওয়া যাক। দেখতে দেখতে অনেক উপরে উঠে পড়েছি। আর 4-5টা স্টেপস আছে, র্যাক আছে, রেলিং, তার উপরেই মন্দির। আমার মা যে এত ভালোভাবে সুন্দর করে হাঁটতে পারে সেটা দেখে আমি অবাক। বাবাও আসছে ওখান থেকে। সামনে দেখছো ফাইনালি পৌঁছে গেলাম আদকুয়ারি। এবার আস্তে আস্তে মেন মন্দিরের উপরে উঠবো। 6 কিলোমিটার আসলাম, আরও উপরে 7 কিলোমিটার যেতে হবে। আর এই রাস্তাটা যেটা যায় উপরে সেটা আদকুয়ারিতে চলে যায়। আর চলো ধীরে ধীরে আবার উপরে উঠা যাক। অ্যান্ড পিছনে যে রাস্তাটা চলে গেলো সেটা দিয়েও কাটরা আসা যায়, এটা দিয়েও আসা যায়, দুখানার রাস্তা। এত কষ্ট করার পর ফাইনালি চলে এসেছি প্রায় কাছে। হিমকোটি, এটা হিমকোটি পয়েন্ট বরাবর এগোতে হবে। সত্যি বলছি ভীষণ কষ্ট হচ্ছে। আর এই সবসময় সমস্যাটা যেটা যে শুটা পরে এটা প্রচুর প্রবলেম করছে। এটা খুলে এখন হাতে নিয়ে হাঁটছি, এটা অনেকটা কমফোর্টেবল। কিছুই না কিন্তু শু ভালো না হলে না প্রচুর সমস্যা, প্রচুর। গাইস পুরো খাড়া একদম এখান থেকে উপরটা। চলো আর নিচটা দেখো কতটা উপরে আমরা উঠে পড়েছি। উপরে আছে হেলিকপ্টারের বেস, হেলিপ্যাড। আর সবাই খুব টায়ার্ড, মাও টায়ার্ড হয়ে গেছে ওখান থেকে। গো রাস্তা শেষ হচ্ছে না তো, রাস্তায় আর শেষ হচ্ছে না, রাস্তায় আর শেষ হচ্ছে না, বলতেই যাচ্ছে। তবে সিরিয়াসলি আমার খালি পায়ে এসে অনেক ভালো লাগছে। আর শুটা এত প্রবলেম করছিল আমি যখন ঠিক করে হাঁটতেই পারছিলাম না। হাতে জুতো, পায়ে মোজা, গলায় গামছা, গলায় গামছা, গলায় গামছা। অবস্থাটা একদম আমাদের আর হচ্ছে না। ও ফাইনালি আর একটুখানি, আর এখান থেকে 200 মিটার মতো গেলে পৌঁছে যাবো। এর উপরে আর একটা মন্দির আছে, সেটা হচ্ছে ভৈরবনাথ মন্দির, যেটাতে কেবিল কারে করে যাওয়া যায়। জানি না যেতে পারবো কিনা, বাট উই উইল ট্রাই অ্যাট লিস্ট। আর মাতা দেবীর মন্দির তো অবধি পৌঁছায়। সবাই ভীষণ এক্সস্টেড, মা বাবা সব। আর একদম পাহাড়ের উপরে আছে বলে ঠান্ডাও অনেক বেশি। পৌঁছে গেলাম মাতাদির মন্দিরে। হয়তো ভাবতেই পারছিলাম না যে পৌঁছাতে পারবো, পৌঁছাতে পারবো সেটা অনেক বড়। অনেকবার ভেবেছিলাম ফিরে যাই, কিন্তু ফাইনালি চলে আসলাম। এতক্ষণ পরে আমরা একটু কোল্ড কফি আর হট চকলেট নিলাম, এটা ভালো লাগবে। গাইজ আমরা ভেবেছিলাম যে মন্দির এটাই, বাট নয়, মন্দির হচ্ছে ওইটা। এখন আমাদের এতটা রাস্তা যেতে হবে, আমার কিছু বলার নেই। মানে রাস্তা শেষই হচ্ছে না এরকম একটা ব্যাপার। একটু আগে আমরা কত আইসক্রিম নিয়ে আমি ভাবলাম একটু নিয়ে যে সামনে এই মন্দির পড়ে যাবে, তারপরেও এখনও এতটা রাস্তা এখনও। আর উপরে যে রাস্তাটা দেখছো, ওই রাস্তাটা কিন্তু ভৈরবনাথ মন্দির যায়, ওই উপরের রাস্তাটা। ওইটা করতে গেলে বাড়ি ফিরতে আমাদের 4টে বেজে যাবে রাত, আর ওটা আমাদের করার মতো পসিবল না। বাট মন্দিরটা কিন্তু এইটা অরিজিনাল মাতা দেবী মন্দির। পেয়ে গেল, একজন রেখে গেছিলো, হয়তো আমার জন্যই রেখেছিল। আর লাঠি দিয়ে হাঁটলে অনেক ইজি হয় হাঁটাটা, সো আই প্রেফার কি তোমরা আসলে অবশ্যই লাঠি নিয়ে আসো। আর মা বাবা সব এগিয়ে যাচ্ছে, সামনেই হচ্ছে আমাদের মন্দির। আর একটা কথা আমি হট করে রিয়েলাইজ করলাম যে এতক্ষণ অনেক কষ্ট হচ্ছে, হট করে হট চকলেটটা খেলাম, মন্দিরটা দেখলাম, আর জন্য কোথাও কষ্ট হারিয়ে গেছে। মানে এখানে আসলে মন্দির দেখলেই যেন সমস্ত কষ্ট চলে যায়, এরকম একটা ব্যাপার। আমার সিরিয়াসলি আমি পা তুলতে পারছিলাম, এরকম কষ্ট হচ্ছিলো। কিন্তু এখন আর কোনো ব্যথাই হচ্ছে না, কিছুই হচ্ছে না, কেন আবার এনার্জি পেয়ে যাচ্ছি। এরকম অমৃতসর টেম্পেলেও সেই সেম হয়েছে, জানি না এত ক্লান্তি লাগছিলো, এত টায়ার্ডনেস লাগছিলো। যেই না অমৃতসর মন্দিরে ঢুকেছি, এমনিতেই চারিদিক থেকে যেন মানে এনার্জি যেন বেড়েই গেছে। মানে এতই ভালো লাগছিলো, কোনোরকম টায়ার্ডনেস সব উধাও হয়ে গেছিলো। তো প্রবাবলি এটাই হয় ঠাকুরের কাছে আসলে। কি অবস্থা, এখনো আসলাম, এখনো এতটাই রাস্তা, শেষ হবে না। কেমন লাগছে মা? খুব ভালো লাগছে, শোনা তো। থেকে হচ্ছে কেবেল কার আছে, কেবেল কার দিয়ে সোজা উপরে পৌঁছাবে ভৈরবনাথ মন্দির। উপরে কেবেল কার করে আমরা আবার চলে আসবো। এবার আমরা প্রসিড করছি মেন মন্দিরের দিকে। পৌঁছে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম লকারের দিকে, বিকজ আমাদের কাছে যে সমস্ত জিনিস ছিল সেগুলো রাখার জন্য একটা প্রপার জায়গার দরকার ছিল। বাইরে কোনো কিছু রেখে বা তোমরা কোনো কিছু নিজের সাথে নিয়ে ভিতরে ঢুকতে পারবে না। লকারগুলো এত বড় ছিল যে যেখানে যে কোনো ধরনের আইটেমই রাখা সম্ভব। খুব সুন্দরভাবে দর্শন করে এখন ফিরে যাচ্ছি নিচে। আর উপরে তোমরা কেবল কার দেখতে পাচ্ছ এখানে। सो लेट्स सी কীভাবে আমরা যাই। কোনো গাড়ি ফাড়ি যদি পাই সেভাবে যাবো, তো ভালোভাবে দর্শনের যারা আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা অনুভূতি। সো দেখা যাক এবার গাড়িতে কীভাবে যাওয়া যায়। তো সন্ধ্যা হয়ে আসছে চারিদিকে, আর একটু একটু করে আমরা ফিরছি আমাদের ডেস্টিনেশনের দিকে। ভেবেছিলাম কোনো ট্রাভেল কার বা ইয়েতে করে তোমার ওই পনি বা ঘোড়াতে করে নিচে নামবো, বাট অ্যাভেলেবেল হলো না। আর বাজেট এক্সেসিভ, ওভার বাজেট হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আর নামতে পারলাম না। বাট বাইরের সিনটা বেশ ভালো লাগছে, গোধূলি হচ্ছে আর ঠান্ডাও কিন্তু অনেক বেড়েছে। লোকজন সব হেঁটে হেঁটে আসছে আর আমরা নিচে নামছি। প্রায় 7টা বেজে গেছে এখন। খিদে পেয়ে গেছে, চলে আসলাম অনেক ভোজনালয়। সেখানকার ভোজনালয়ের মেনু এখান থেকে টিকিট করে ওই সামনে থেকে তোমরা নিয়ে নিতে পারবে। এটা জম্মু সিটি, ঠান্ডায় পুরো একটা জায়গা জুড়ে জম্মু সিটি হচ্ছে এটা। আমরা চলতে চলতে প্রায় পৌঁছে গেছি আজকুয়ারির কাছে। ফেরাটা অনেকটা ইজি হচ্ছে, বিকজ ফেরাটা ফ্লোতে ফ্লোতে আমরা হেঁটে যাচ্ছি, তো অনেক তাড়াতাড়ি ফার্স্ট নামতে পারছি। ওঠাটা অনেকটা কষ্ট, পায়ে প্রেশার। আর এখন একটু খেয়ে নিলাম, তার জন্য এনার্জিটাও বেড়েছে। আবার আমরা সেই এনজয়মেন্ট বা এক্সাইটমেন্টটা পাচ্ছি কালকের আমাদের শ্রীনগর যাওয়ার জন্য। বাইরের ওয়েদারটা এত সুন্দর, আর বাইরে দুর্দান্ত দেখা যাচ্ছে শ্রীনগর সিটি। মা দেখো, মায়ের স্পিডটা একবারে সুপারফাস্ট এক্সপ্রেসের মতো হয়েছে। নামার সময় নামতে পারছিল, পুরো ওটার সময় উঠতে পারছিল না ঠিকঠাক করে, এবার নামার সময় দেখো কত স্পিডে নামছে। ও মাই গড, আস্তে আস্তে পড়ে যাবে। মজা হচ্ছে কিন্তু নামার সময়। প্রচুর লোক, প্রচুর লোকের রাস্তা। আমরা যে টাইমে এসেছিলাম সেটা অন্য রাস্তা ছিল, বাট এই রাস্তাটায় সিরিয়াসলি প্রচুর লোক, প্রচুর ঘোরা ঠোরা সব। এটাই অ্যাকচুয়ালি মেন রাস্তা। আর আমরা যেটাতে গেছিলাম ওটা হচ্ছে ডাইরেক্ট, এটা স্লোপটা অনেকটা বেশি, একদম ডাইরেক্ট স্লোপ একদম নিচে। বাট ওই রাস্তাটা অনেকটা লেভেল ছিল, সো ওটা বেশ ভালোই উঠেছে। এখানে দেখো ঘোড়া ঠোড়াও দাঁড়িয়ে আছে। গাইজ, এই রাস্তায় তোমরা কখনোই আসবে না, বিকজ এখন রাত হয়ে গেছে। দেখো অন্ধকারে কী অবস্থায়, চারিদিকে একটা লাইট নেই, কিচ্ছু নেই। আর সেই রকম স্লোপে তোমরা কখনোই কিন্তু এই রোডটা প্রেফার করবে না। অলওয়েজ তোমরা ওই রোডটা দিয়েই আসবে, রাতে গেলে ওই রোডটাই যাবে, কারণ লোকটা বেশি। ইটস ওকে, বাট টাউন সব যায়। আর প্রচুর ডাউন স্লোপটা দেখো কতটা নিচু। সো অলওয়েজ ট্রাই কি যখন নামার সময় এই রাস্তাটা এসো, বাট যাওয়ার সময় কিন্তু অলওয়েজ ওই রাস্তাটা প্রেফার করো যে রাস্তাটায় আমরা ফার্স্ট এসেছিলাম। তাহলে কী করবে, তোমরা খুব ইজিলি ওপরে উঠতে পারবে না। এইটা দিয়ে উঠতে গেলে কষ্ট তো এক নম্বর হবেই, আর টাইমটা অনেকটাই লেগে যাবে। সো মাও আসছে, প্রায় আমরা পৌঁছে গেছি। সামনে জম্মু কাশ্মীর সিটি দেখো, দেখতে পাচ্ছ কাশ্মীর সিটি। আর বা এই রাস্তাটা এসে কেমন লাগছে? হ্যাঁ, অনেক কঠিন না এই রাস্তাটা? আমরাই ভালো এসেছি বলো। হ্যাঁ, আমরাই ভালো এসেছি, বিকজ এই রাস্তাটা এতটা স্লো আর ডাউন। আর রাস্তায় রাস্তায় ঘোড়ার পথগুলো রয়েছে, পা পড়লে স্লিপে পড়ে যাবে। সো বি শিওর অ্যাবাউট চুজিং রাইট ওয়ে। আর আমি প্রেফার করবো তো অলওয়েজ এটা দিয়ে এসো, এটা দিয়ে নামো। জল 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 ছাপি। হ্যাঁ বাবা, আর नामते सीरियसली हेवी मजा होच्छे हेवी पायर अवस्था बहुत खराब बाड़ी गए बुझते पारबो एक्शनटा कालके यदि आमादेर सारा दिन गाड़ीतेई काटबे काश्मीरेर जन्य 8 घंटा जार्नी तो जम्मू थेके अदारवाइज यदि कालके कोनो भिजिटिंगेर प्लान हतो ताहले उई आर डेड एटा शर्टकाट निलाम ओखान थेके नोटुक करे ताड़ाताड़ि नेमे गेलाम और एई साइडेर फैसिलिटी होच्छे एई साइडे प्रचुर दोकान पाबे तोमरा प्रचुर दोकान देखो कत लोक देखो जास्ट एर मतो सुंदर सीन और लाइफे किछु होबे ना देखो 30 years एर हैप्पी मैरिड कपल कि दारुण ना दूर थेके प्रचुर मानुष आसछे तत रात होच्छे मानुषेर परिमाण तत बाड़छे नमिनल प्राइसे तोमरा सब किछु पेये जाबे एखाने एवरीथिंग फार्स्ट 1 किलोमीटर थेके 1.5 किलोमीटर चारिदिके शपे एकदम भर्ती और प्राय पाशेपाशेई पेये जाबे मैसेजेर दोकान और एखान थेकेई किन्तु तोमरा फार्स्ट पोनी राइड करते पारबे अर्धेक जेते गेले 400 नेय और जो एकदम एखान उठे एकेबारे तुम्हारा टप अब्दि ओठो ताहले किन्तु तुम्हादेर 2250 टाका करे दिते होबे ताई नमिनल प्राइस बाकी जारा जा बोलछे सेगुलो किन्तु बार्गेनिंग करे निते होबे तखन जार्निर पर रास्ताय आस्ते आस्ते हठात् देखी जे फुट मसाजेर जायगा एई सुयोग कि केउ छाड़े बाबा आमी आर मा तीनजनेई बसे पड़लाम फुट मसाज करार जोन्नो और ओनलि 30 टाका दिये तोमरा एटा करते पारो जास्ट सुपार रिलैक्सिंग सुपार एदिके आछे प्रचुर दोकान ओठार समय एकदम लास्ट 1 किलोमीटारे प्रचुर दोकान जेदिके माताजी दर्शन करे आमरा प्राय 12:30 नागाद एसे नीचे पौंछालाम पा आर चलछिलो ना एत कष्ट होयेछे जे सत्यि माने सारा जीवन मने थाकबे एई जार्नी तोमरा जोदि भिजिट करते चाओ अवश्यई वैष्णो देवी मातार दर्शन करे एसो होटेल थेके रात्रि बेला दूरे ओई वैष्णो देवीर दर्शनेर सौभाग्य होयेछिलो एटार जोन्नो आमरा अनेक 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 गर्वित आई होप तोमादेर पुरो भिडियोटा भालो लागलो नेक्स्ट भिडियोते खूब जल्दी देखा होच्छे नेक्स्ट भिडियोते आमरा काश्मीरे ढुके जाच्छी दुर्दान्त धामाकादार एपिसोड होते चलेछे स्टे ट्यून थाको।